আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাখাউদ হোসেন শাওন চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি বিষয় আলোচনা করার জন্য, যেটা হচ্ছে আপনারা হয়তো আমার স্ক্রিন দেখে বুঝে গেছেন আমি কোন বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। জি, ট্রেড অ্যাসোসিয়েশন কী? আপনারা যারা ব্যবসায়ী আছেন অথবা নতুন ব্যবসা করবেন ভাবছেন, আপনাদের জন্য আজকে আমার ভিডিওটা খুবই জরুরি। কারণ আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব কিভাবে ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য হইতে হয়, ট্রেড অ্যাসোসিয়েশন কী, কেন আমরা ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য হব, কী কী ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে আমাদের ট্রেড অ্যাসোসিয়েশন মেম্বারশিপের সার্টিফিকেট প্রয়োজন হবে, এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলব। সো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন, এবং আমার ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে মনে করেন বা আসবে মনে করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবার আগে আমার নোটিফিকেশন আপনি কালেক্ট করবেন। সো ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওটি দেখতে থাকুন। তো ট্রেড অ্যাসোসিয়েশন কী, ট্রেড অ্যাসোসিয়েশনের মেম্বার কেন হব, কীভাবে হব, এই সকল বিষয় জানার জন্য আমরা আগে জানব যে ট্রেড অ্যাসোসিয়েশনটা মূলত কী এবং কেন হয়। ট্রেড অ্যাসোসিয়েশন হচ্ছে রিলেটেড কিছু ব্যবসায়ীগণের সদস্যগণের সম্মিলিত একটি সংগঠন, যেটাকে ট্রেড অ্যাসোসিয়েশন বলে। মূল কথা হচ্ছে ব্যবসায়ীদের দ্বারা গঠিত সংগঠনকে ট্রেড অ্যাসোসিয়েশন বলে। এখন আপনি বলতে পারেন ব্যবসায়ী বলতে কী, অনেক ধরনের ব্যবসায়ী তো আছে। জি, মনে করেন যে আপনি মুদি দোকানের ব্যবসা করবেন, এখন মুদি দোকানদারদের জন্য একটি ট্রেড অ্যাসোসিয়েশন আছে, সেটা হচ্ছে গ্রোসারি অ্যাসোসিয়েশন। তো এরকম আপনি যে ব্যবসা করবেন সে ব্যবসা রিলেটেড অনেক অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশে। যারা সিরামিক ব্যবসা করতে চান সিরামিক ট্রেড অ্যাসোসিয়েশন আছে, যারা আপনার ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ব্যবসা করতে চান ইলেকট্রনিক্স ট্রেড অ্যাসোসিয়েশন আছে, যারা ই কমার্স ব্যবসা করতে চান আপনাদের জন্য ইকেপ ট্রেড অ্যাসোসিয়েশন আছে। সো এরকম প্রতিটা ব্যবসায়ের ক্ষেত্রে আলাদা আলাদা ট্রেড অ্যাসোসিয়েশন আছে। এখন ট্রেড অ্যাসোসিয়েশন কিন্তু অনেক আছে, কিন্তু সকল ট্রেড অ্যাসোসিয়েশনে আপনি সদস্য হলেই বা যে কোনো ট্রেড অ্যাসোসিয়েশনে আপনি সদস্য হলেই কিন্তু আপনি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না। কারণ হচ্ছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেড অ্যাসোসিয়েশন স্বীকৃতি দেওয়া আছে মাত্র 350 থেকে 400 ট্রেড অ্যাসোসিয়েশন সরকারিভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। তো আপনি যদি এর বাহিরে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে অধীনে অন্তর্ভুক্ত নয় এরকম কোনো ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য হন, সেক্ষেত্রে সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এখন আমরা জানি যে ট্রেড অ্যাসোসিয়েশন কেন প্রয়োজন। বাংলাদেশের অনেক গভর্নমেন্ট বলেন, নন গভর্নমেন্ট বলেন, আন্তর্জাতিক বলেন, যে টেন্ডার নিয়ে কাজ করার জন্য, মানে টেন্ডার যেটাকে বলে গভর্নমেন্ট টেন্ডার নিয়ে কাজ করার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু ট্রেড অ্যাসোসিয়েশন মেম্বারশিপ সার্টিফিকেট ওরা জমা দেওয়া বাধ্যতামূলক করে দেয়। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্রেড অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট জমা দিতে হবে। যেমন আপনি যদি ইজিপি টেন্ডার বা ই টেন্ডার ব্যবসা রিলেটেড, ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ব্যবসা রিলেটেড ট্রেড অ্যাসোসিয়েশনের একটি মেম্বারশিপ সার্টিফিকেট জমা দিতে হবে। ওকে, এখন ট্রেড অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে কোথায় পাবেন? যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের 64 জেলায় 64টা ট্রেড অ্যাসোসিয়েশন রয়েছে। যেমন হচ্ছে ঢাকাতে ঢাকা চেম্বার অফ কমার্স, এটাও একটা অ্যাসোসিয়েশন। আপনি চাইলে আপনার ব্যবসা রিলেটেড ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য না হয়ে ঢাকা চেম্বার অফ কমার্সের সদস্য হইলেও আপনি সকল সুযোগ সুবিধা পাবেন। যেমন আপনি যদি আইআরসি করতে যান বাংলাদেশে, ঢাকা থেকে যদি আইআরসি লাইসেন্স করতে যান, সেক্ষেত্রে কিন্তু ট্রেড অ্যাসোসিয়েশন সদস্য হওয়া বাধ্যতামূলক। ওকে, তাহলে আপনি যদি ঢাকার ভিতরে হয়ে থাকেন, তাহলে আপনি যদি ঢাকা চেম্বার অফ কমার্সের সদস্য হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইম্পোর্ট লাইসেন্স করতে পারবেন। আপনি যদি ঢাকা চেম্বার অফ কমার্সের সদস্য না হয়েও আপনি ব্যবসা রিলেটেড বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে যেসব ট্রেড লাইসেন্সগুলো অন্তর্ভুক্ত আছে, আপনি আপনার ব্যবসা রিলেটেড ওই সব ট্রেড অ্যাসোসিয়েশন সদস্য হন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ইম্পোর্ট লাইসেন্সের জন্য গ্রহণযোগ্য হবেন। যদি আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে সদস্য না হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইম্পোর্ট লাইসেন্স করার সময় অনেক অসুবিধায় ভুগবেন। সো এই ক্ষেত্রে আমাদেরকে ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য আমাদেরকে আগে যাচাই করতে হবে যে কী কী বা কোন কোন অ্যাসোসিয়েশনগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। যেমন আপনি যদি গার্মেন্টস রিলেটেড ব্যবসা করতে যান বা চান, সেক্ষেত্রে আপনি বিজিএমই আছে, সেটা সেই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারেন।
আবার আপনি যদি ঢাকার ভিতরে যদি যে কোনো ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনার ঢাকা চেম্বার অফ কমার্সের আছে, তেমনি খুলনা আছে, কুমিল্লা আছে, সকল প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু চেম্বার অফ কমার্স রয়েছে। আপনি যদি আপনার ব্যবসা রিলেটেড ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য না হয়েও আপনি চেম্বার অফ কমার্সের সদস্য হন, সেক্ষেত্রে আপনি সকল সুযোগ সুবিধা বুক করতে পারবেন। এখন আমরা কেন হব সেটা আমরা আনসার পেয়ে গেছি, যে আমরা ট্রেড লাইসেন্স বলেন, আপনার আইআরসি বলেন, ইআরসি বলেন, হ্যাঁ, তারপরে এইসব সকল ক্ষেত্রে এবং টেন্ডারের ক্ষেত্রে আপনার ট্রেড অ্যাসোসিয়েশন সদস্য জমা দিতে হয়, সার্টিফিকেট জমা দিতে হয়। এখন হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি আপনার বাড়ি সিলেট বা চট্টগ্রাম, আপনার ওইসব এলাকায় যদি আপনার হোম ডিস্ট্রিক্ট হয়ে থাকে অথবা আপনি ওইসব এলাকায় যদি ব্যবসা করে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঢাকা থেকেই ঢাকা চেম্বার অফ কমার্সের সদস্য হতে পারবেন না। আপনার যে এলাকায় আপনার বিজনেস, শুধুমাত্র আপনি ওই এলাকার চেম্বার অফ কমার্সের সদস্য হতে পারবেন। এটা একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিলাম, কারণ অনেকেই কিন্তু অন্যান্য জায়গায় তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করে থাকে কিন্তু ঢাকা থেকে অনেকে অ্যাপ্লাই করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চেম্বার অফ কমার্সের সদস্যপদ বাতিল করে দেয় বা সদস্যপদ দেওয়া হয় না। তো একটি কারণ হচ্ছে আপনার ব্যবসা রিলেটেড সকল কার্যক্রম কিন্তু ঢাকার ভিতরে না সেক্ষেত্রে। সো আপনারা আপনাদের এলাকাভিত্তিক যে অ্যাসোসিয়েশনগুলো আছে এবং চেম্বার অফ কমার্স আছে, আপনি ওই সব এলাকায় গিয়ে আপনাদের সদস্যপদ পেতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আরেকটি জিনিস হচ্ছে ট্রেড অ্যাসোসিয়েশন সদস্যপদ, ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্যপদ পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে, কী কী ডকুমেন্ট জমা দিতে হবে। ওকে, তো আপনাকে আপনার ব্যবসা রিলেটেড যদি ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য হতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যবসা রিলেটেড সকল ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে। আপনি যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকেন তাহলে কিন্তু সকল ডিরেক্টরের সকল ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে এবং সকল পেপার্সের উপরে আপনার যে ম্যানেজমেন্ট, যে ম্যানেজিং ডিরেক্টর আছে অথবা চেয়ারম্যান আছে ওনার সিগনেচার দিতে হবে। ওকে, তার ব্যবসা রিলেটেড কী কী ডকুমেন্ট এটা আশা করি আপনারা জানেন, কারণ যেহেতু আপনার ব্যবসার সাথে জড়িত। তারপর যদি না জেনে থাকেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন।